দেখো ফ্রেন্ডস, আজকে আমি জিতের নিউ মুভি রাভানের ড্রয়িং করেছি ডোমসের পেন্সিল কালার দিয়ে। এখানে আমি ফার্স্টে এখানে আমি শুধু ফেস ড্রয়িংটাই করেছি, বাকি ড্রয়িংটা পরের দিন আসবে, মানে কালকে আসবে ঠিক এই সময়। তাই এই ড্রয়িংটায় ফার্স্টে দেখো ফেসের জায়গাটা আমি হালকা করে অরেঞ্জ করে নিয়েছিলাম, তারপর এখানে আমি হালকা খুব হালকা পরিমাণে হোয়াইট কালার ইউজ করেছি, আর অরেঞ্জের উপর দিয়ে খয়েরি কালার ইউজ করেছি। আর ফেসটা ড্রয়িংটা না দেখে করলেও এই কালারের মাধ্যমে আমি ড্রয়িংটাতে খুব যতটা সম্ভব রিয়েলিস্টিক ফিলিং দেওয়ার চেষ্টা করছি। নাকের জায়গায় খয়েরি করেছি, সব সাদা সাদা হাইলাইট যা কিছু আছে সব সুন্দরভাবে এখানে মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি আগে রেফারেন্সটা ভালো করে দেখে নিয়ে তারপর পুরো ছবিটা না দেখে করেছি, মানে দাড়ি পর্যন্তই এই ছবিটার মানে আমি করেছি, তোমরা আসলে দেখতেই পাচ্ছ। আর চোখের জায়গাটায় কিন্তু লাল কালার আছে, একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে যে কেন ছবিটা ছোট করে হয়তো দেখছো তোমরা। আর একটা একটা পোস্টার ড্রয়িং ছিল, আর যতটা সম্ভব ভালো করে আমি ড্রয়িংটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে ছবিটা, ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ফেসের এই জায়গাটা কিন্তু সুন্দর হয়েছে, আর এখানে যে জিতের মুখটা রাভান মুভিতে অনেক ফর্সা দেখাচ্ছিলো এরকম না, পোস্টারটা তোমরা যদি সামনাসামনি দেখো তাহলে বুঝেই যাবে সেটা। আর তোমরা কমেন্টে জানো এই ড্রয়িংটা কতটা রেফারেন্সের সাথে ম্যাচ খেয়েছে, রেফারেন্সের পিডিএফ দেওয়া আছে। থ্যাংক ইউ।